গুড মর্নিং আর হ্যাপি সানডে। তো আজকে সকালবেলা এর আগের দিনের মতোই ও সকাল সকাল বাজারে চলে গেছিল, তো এই এলো এখন। এবার আমরা টিফিন করছি, টিফিন আজকে আমি বানিয়েছি পাস্তা। তো চাটা তো খাওয়া হয়ে গেছে, তো এবার পাস্তাটা খাচ্ছি, তারপর যা সকালের রুটিন সেই মাছ টাচ কাটা, তারপরে সবজি টবজি কাটা, এইসব করে তারপরে আবার রান্না বসানো। তো যাই হোক, এবার টিফিনটা করে নিই। তো আজকে আমি রান্না করব, এই যে এখানে একটা ছোট সাইজের ইলিশ মাছ পেয়েছিল, সেটা নিয়ে এসেছে, আর এগুলো হচ্ছে পাবদা মাছ, এই মাছগুলো রান্না করব। আর পুঁই ডাঁটা এনেছে, সেই পেঁপে এনেছে, সেগুলো দিয়ে একটা তরকারি রান্না করব। তো ব্যাপার হচ্ছে যে শুক্রবারের দিন তো আপনাদের বললাম যে এরকম মানে একটুখানি শরীরটা খারাপ লাগছে, কীরকম পেট ভরা লাগছে, তো ওইরকম একটা সবজি বানিয়েছি। তো তারপরে কালকে, গতকালকে ছিল শনিবার, তো সেই দিনও নিরামিষ হয়েছে, তো ও মানে একটু দুই দিন পর এরকম খাবার খেয়ে ওর মানে মুখে আর ভালো লাগছে না কিছু। তো যাই হোক, এবার একটু টেস্টি টেস্টি রান্না করে আজকে ওকে খাওয়াবো, তো মনটাও ভালো লাগবে। তো সেই জন্য এগুলো একটু একটু মশলা দিয়ে একটু করবো রান্না, আর একটু ভাপা বানাবো। তো এবার রান্না স্টার্ট করব। আজকে বাজারে সেরকম ভালো সবজি পাইনি, এইগুলোই পেয়েছিল, শুধুমাত্র পুঁই ডাঁটাটা একটু তাজা আছে আজকে। পুঁই ডাঁটা আর পেঁপে দিয়ে একটা তরকারি বানাবো। তো আমার পুঁয়ের ডাঁটা খুবই ভালো লাগে, আমার এটা ফেভারিট বলতে পারেন। এমনি অন্যান্য ডাঁটাও ভালো লাগে, তবে তার মধ্যে পুঁয়ের ডাঁটাটা আমার বেশি ভালো লাগে খেতে। তো যখনই পুঁয়ের ডাঁটা আনে তখনই আমার মন খুশি হয়ে যায়। তো এই পুঁয়ের ডাঁটাগুলো এবার কেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার ঝোলের জন্য প্রিপারেশন নিচ্ছি। Thank you.
ইভিনিং। তো দুপুরবেলায় রান্নাবান্না করার পর আর আমার ব্লগ কন্টিনিউ করা হয়নি, শরীরটা একটু খারাপ করছে আজকে। তো খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়েছিলাম, এই এখন উঠলাম, 5:30 বাজে এখন। তো এবার ভাবছি একটু চা বানাবো, চা খাবো। তো যাই হোক, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে।